হিন্দু সম্প্রদায় সহ বাংলাদেশের সব নাগরিকের দায়িত্ব সরকারের। শুধু পূজা নয়, 365 দিন সব নাগরিকের নিরাপত্তা অক্ষত রাখবে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আর পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন কোনো সম্প্রদায়ের উপর অন্যায় অবিচার প্রশ্রয় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন সঞ্জিতা প্রিয়। দুর্গাপূজার মহাসপ্তমীতে দিনের শুরু থেকে চণ্ডী ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে মহাসপ্তমী পূজা শুরু হয়। দেবী দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণে চলে সপ্তমীর আচার অনুষ্ঠান। সনাতনী শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গার পূজা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস মতে ভক্তদের কষ্ট দূর করতে চলতি বছর দোলায় চড়ে মর্ত্যলোকে এসেছেন দেবী দুর্গা, আর বিজয়া দশমীর দিন ঘোড়ায় চড়ে চলে যাবেন কৈলাসে। এত সুন্দর পূজাটা, বছরটা যেন খুব ভালো যায়, মা আমাদের যেন শুভ কিছু বয়ে নিয়ে আসতে পারে। সেই শক্তি দিয়ে, সেই ক্ষমতা দিয়েই আমাদের সবাইকে যেন ভালো রাখে, দেশটাকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যেন মানুষকে দেশটাকে ভালো রাখতে পারে। মোটামুটি ভালোই গিয়েলো, আরও তো সামনে দিন আছে অষ্টমী, নবমী, দশমী, আশা করছি ওই দিনগুলোও ভালো যাবে, দেশের অনেক উন্নতি হবে। আর সপ্তমীতে অনেক ভালো লাগতেছে, আসছি ঘুরতে আছে। আয়োজকরা জানান এবার পূজার সার্বিক পরিবেশ ভালো। তা ভালো আছে বলতে পারি না, ঢাকেশ্বরী মন্দির পরিবেশ এখন ভালো। ঢাকেশ্বরী মন্দির না, শুধু ঢাকার যে মন্দিরগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু আমরা অত্যন্ত উৎসাহ মুখর পরিবেশ এবং আনন্দের মধ্য দিয়ে আমরা সারা ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় 8 দফা নির্দেশ দেওয়া হয়েছে। সব নাগরিকের 365 দিনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, এবং এটা অক্ষুণ্ণ থাকবে। মাঝে মাঝে হয়তো একটু ছোটোখাটো যে একটা ঘটনা ঘটে, এটা কিছু বিচ্ছিন্ন ঘটনা। 8 দফা যে ইনস্ট্রাকশনটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, ওটা যেন সবাই ভালোভাবে পালন করে, ওটা কিন্তু আমরা আইন শৃঙ্খলা। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন দেশের সবার অধিকার সমান, কোনো অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধকে বিচারের আওতার বাইরে থাকতে দেব না, সেটা যেন আমাদেরকে রিপোর্ট করা হয় এবং সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে তাদেরকে শাস্তির সম্মুখীন করা যায়। শুক্রবার মহা অষ্টমী, এরপরই কুমারী পূজা। তবে পঞ্জিকা মতে এবার শনিবার মহানবমীর পরই দশমীতে বিহিত পূজা হওয়ার কথা জানান আয়োজকরা। সঞ্চিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।